শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। প্রতিদিনকার মতো আজও রাঙা একজন মানুষ আমাদের সঙ্গে আছেন, সঙ্গে আছি আমরা দুজন। আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। লাবণ্য তোমাকে, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি বলবো না, শুধু আমি খুব ভালো আছি। আমিও তাই, কারণ আমরা তো প্রতিদিন অনেক সফল মানুষকে এই অনুষ্ঠানে পাই, আলোকিত মানুষ যারা একটু একটু করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে আজকে এমন একজনের সাথে কথা বলবো যিনি হলিউডের স্টার, একদম বলি তিনি হলিউডে অভিনয় করেছেন, কিন্তু দিন শেষে তিনি আমাদেরই মানুষ, আমাদেরই কাছের মানুষ। সত্যি দর্শক আপনারা তাকে চেনেন, তিনি একজন মেধাবী অভিনয়শিল্পী, নির্দেশক। তার আরেকটি পরিচয় যদি আমি বলি, তিনি নৃত্যশিল্পীও বললি আপনারা বুঝতে পারবেন কার কথা বলছি, তিনি নায়লা আজাদ নূপুর। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? রুম মানে লাবণ্য, ভালো আছি। আমরা খুব ভালো আছি, কারণ আপনার সম্পর্কে তো শুরুতেই দর্শকদের জানিয়ে দিয়েছি, যারা আপনাকে চেনেন, যারা আপনার ভক্ত, তারা তো জানেনই যে আপনি হলিউডে অভিনয় করেছেন। হ্যাঁ, কিন্তু স্টার বলাটা ভুল, আমাদের কাছে আপনি স্টার, আমাদের কাছে স্টার, কারণ আমরা হলিউডে সেখানে গিয়ে আমরা যে পেছনে হলিউড লেখাটার সামনে ছবি তুলতে পারলেই আমরা ধন্য মনে করি, আর আপনি সেখানে অভিনয় করেছেন, সেগুলো নিয়ে তো অবশ্যই শুনবো। তবে একটু জানতে ইচ্ছে করছে যে নায়লা, হ্যাঁ নায়লা নামটার আসলে অর্থ কি? আমি প্রথমে জানতাম না। আমার আমার নামের কিন্তু একটা খুব মজার গল্প আছে, সময় আছে বলার? নিশ্চয়ই। হ্যাঁ, আমার বাবা খুব শখ করে আমার নাম রেখেছিলেন সিলভানা। আচ্ছা। সেই কালে আমার বাবাদের টাইমে ইটালিয়ান অ্যাক্ট্রেস সিলভানা মাঙ্গানো খুব নাম করে একটা অ্যাক্ট্রেস ছিল, নাম রেখেছে। তো আমার সে হচ্ছে থাকতো নারায়ণগঞ্জে, আমরা থাকতাম ঢাকায়। নারায়ণগঞ্জ থেকে ফিরে আসছিলাম, আমি একেবারে বেবি, সো ট্যাক্সিতে আসছে, তো ট্যাক্সিতে গাড়ি থামিয়ে একজন বাবা, পিট টাইপের কেউ বাবা, একদম চুল জটা টটা, ট্যাক্সিতে উঠেছে আমার বাবা মা তো খুব ভয় পেয়ে গেছে। আমাকে গল্প বলে যে আমরা তো ভয়ে একদম কেঁপে টেপে শেষ, কিন্তু কি করব, বাবা মানুষ, আমরা ট্যাক্সিতে বললাম ঠিক আছে। তো উনি সামনে বসলেন, তো বলল দে তেরা বেটি কো দে, তো দিল, নিয়েছে বলে, তারপরে আবার ফেরত দিয়ে আমাকে বলে, ফেরত দিয়ে বলছে ইসকা নাম নায়লা রাখনা। তো ওই সেই আর ভয়ে আবার আমার বাবা মা কিচ্ছু করেনি, চেঞ্জ করে নায়টা নাম নায়লা, সেই থেকে নায়লা। এবং নায়লা ইয়াসমিন ছিল আমার প্রথম নাম, ছিল নায়লা ইয়াসমিন, পরে আমি বাবার নামটা নিই নায়লা আজাদ। তো এই নামটার দুটো সূত্র পেয়েছি, একটা অ্যারাবিক একটা ফার্সি পার্সিয়ান। অ্যারাবিকটা মানে হচ্ছে যে ওয়ান হু টকস টু মাচ, তার মানে যে বেশি কথা বলে, বাচাল। আর আরেকটা হলো গিয়ে দ্য রিসিভার। আর রিসিভারটার নাম আমি বিশ্লেষণ করেছি এইভাবেই যে আমরা যখন ওয়ার্লিং ডারভিশেস দেখি, টার্কিশ ওয়ার্ল ইন দ্য সুফি সেন্স, ইন দ্য সুফি আইডিয়া, ওদের দেখি আমরা দুটো হাতের স্ট্যান্স, একটা হলো এভাবে আর একটা নিচে, ওরা এইভাবে সার্কেলটা করে। তো ওই রিসিভার, ইউ রিসিভ ফ্রম ওয়ান হ্যান্ড অ্যান্ড ইউ গিভ ফ্রম দি আদার হ্যান্ড, এরকম আমাদের বুদ্ধ ধর্মে ওই জিনিসটাই আছে যে আমরা এই এইটা একটা নেয়া একটা দেয়া কিন্তু আছে, একই জিনিস। আমাদের চিন্তাধারা, আমাদের মিস্টিক বাবার কথা শুনছিলাম, সেই সূত্রে আসলে পরিবারের কথাও জানতে ইচ্ছে করছে, পরিবারে আর কে কে ছিলেন, একটু মায়ের কথা শুনবো। সেই সময় কয় ভাই বোন ছিলেন? আমার এক ভাই, কিন্তু আমার চেপ অনেক ছোট। ছোটবেলাটা আমাদের মানে আমার কাছে মনে হয় যে আমি খুবই খুবই লাকি, আই এম ব্লেসড দ্যাট এই ধরনের একটা ফ্যামিলি, এই ধরনের একটা পরিবেশে আমরা বড় হয়েছি। আমরা আমাদের দুই ফ্যামিলি, আমার বাবা মা দুই ফ্যামিলি ইন্ডিয়া থেকে আসা, ইসে স্বাধীনতার পর না, মানে 47-এর পর না, পরে এসেছে ব্যবসার কারণে বা যাই হোক, সামহাও উই মাইগ্রেটেড, আমাদের ফ্যামিলি মাইগ্রেট। তো ওই মাইগ্রেশনের জন্য আমাদের ফ্যামিলি খুব
ক্লোজ ছিল মানে ভাই বোন অবভিয়াসলি ইটস এ নিউ ফ্যামিলি নিউ কান্ট্রি সো আমাদের বাবা মারা বাবার ভাই বোনরা আমার মায়ের ভাই বোনরা এবং আমার বাবা এবং মায়ের এই দুইটা ফ্যামিলি খুব ক্লোজ ছিল আচ্ছা খুবই ক্লোজ সো আমরা চাচা খালা ফুপু দাদি নানি সবার সাথে একেবারে একসাথে এবং আমাদের কাজিনরা আমরা খুব ক্লোজ ভীষণ ক্লোজ এখনো আমরা ক্লোজ এখন হয়েছে কি যে এই এই যুগে এসে সবাই এই দেশ ওই দেশ আমেরিকা প্যারিস লন্ডন এই সব জায়গায় সব ছড়িয়ে ছিটিয়ে গেছে তো এই ক্লোজনেসটা হওয়াটা একটু ডিফিকাল্ট আগে যেমন ফোন করলেই চলে আয় সব এক জায়গায় এসে জড়ো হতাম এখন ওটা হয় না ডিজিটাল মাধ্যম রয়েছে আচ্ছা ঠিকই বাট সত্যিকারের অর্থে যে আমাদের বাড়িতে আমাদের কালচারালি উই ওয়্যার ভেরি ভেরি ওপেন ওপেন মাইন্ডেড মানে আমাদের আমি আজকে যা আমি বলবো পুরো আমার একদম চাইল্ডহুডের যেই ইনফ্লুয়েন্সগুলো আমার আমার সেও চেতন হি ওয়াজ অ্যামেজিং খুব খুবই এডুকেটেড বলতে পারি উই ওয়ান্ট রিচ বাট উই ওয়ার ডেফিনেটলি ভেরি ভেরি এডুকেটেড এটা বলবো রিচ কোন টার্মে আমি জানি না তবে এনরিচড অবশ্যই এনরিচড ভেরি এনরিচড মানে ওই তো বলছি বিবেকানন্দ থেকে লাইফ ম্যাগাজিন সব কিছুই আমাদের বাসায় বাসায় ছিল হ্যাঁ এবং সেই থেকে একটু একটু পড়া একটু একটু দেখা এই আচ্ছা সেই পরিবার সেই ছোট্ট মেয়েটি পরবর্তীতে কি হয়েছিল আমরা একটু দর্শকদের জানিয়ে আসি তারপর আবার গল্পে ফিরব আচ্ছা ঠিক আছে দর্শক 1980-এর দশকে বাংলাদেশের মঞ্চ নাটক এবং টিভি নাটকের পরিচিত মুখ জনপ্রিয় মুখ ছিলেন নায়লা আজাদ নূপুর মঞ্চ নাটক এবং টিভি নাটকের পাশাপাশি তিনি অসাধারণ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি শুধু দেশের নাটক সিনেমাতেই নন যেটি শুরুতে বলছিলাম হলিউডেও তার রয়েছে পদচারণা তিনি হলিউডে অভিনয় করা প্রথম বাংলাদেশি 1980 সালে তিনি সৈয়দ সালাউদ্দিন জাকির পরিচালনায় ঘুড্ডি চলচ্চিত্রে অভিনয় করেন নাটক এবং চলচ্চিত্রে নায়লা আজাদ নূপুর নিজের দক্ষতার প্রমাণ দেবার পাশাপাশি সেই সময়ের মঞ্চ নাটকেও আলো ছড়িয়েছেন ঢাকা থিয়েটারের একজন নিবেদিত প্রাণকর্মী তিনি তিনি একাধারে একজন অভিনেত্রী নৃত্যশিল্পী এবং নাট্য নির্দেশক সম্প্রতি তার নির্দেশনায় মঞ্চ নাটক মার্কস ইন সোহো সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে 1998 সালে স্টর্ম ইন দ্য আফটারনুন চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে হলিউডের সিনেমা জগতে তার অভিষেক হয় 2009 সালে ক্রসিং ওভার চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে তিনি হলিউডে পরিচিতি অর্জন করেন বর্তমানে তিনি একই সাথে শিক্ষকতাও করছেন চলুন তার কাছে আবারও ফিরে আপনার আরেকটি পরিচয় যেটির কারণে ছোটবেলা আমার মায়ের কাছে অনেক বকুনি খেতে হতো সেটি হচ্ছে এই দেখ লায়লা আজাদ নূপুর এত সুন্দর অভিনয় করে পাশাপাশি সে বোর্ড স্ট্যান্ড করেছে তাও ফার্স্ট হয়েছে এটি কিভাবে হতো মানে এত সাংস্কৃতিক চর্চার পাশাপাশি ভেবে চিন্তে করিনি যে ফার্স্ট হতে হবে কিছু পরীক্ষা দিয়েছি হয়ে গেছে এটা মানে আমরা মনে করি হয়তো যে যেমন আমি শুনি এখন যে ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে চান্স পাচ্ছে না ঠিক আছে নাট্যকলায় ভর্তি হয়ে যায় নাট্যকলায় সো দ্য আইডিয়া ইজ দ্যাট কালচারাল লোকজনদেরকে অত মেধাবী হতে হয় না মানে এটা 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 হলো কি সোসাইটির চিন্তাধারা যে হ্যাঁ যে কেউ তো ও আচ্ছা ও তো ইঞ্জিনিয়ার না ও তো ডাক্তার না ও তো বাট আই থিঙ্ক দ্যাট পিপল হু আর ইনভলভড ইন এনি অফ দিস মানে আর্টিস্টিক লাইন ইজ অ্যাকচুয়ালি হ্যাজ টু বি অ্যাকচুয়ালি অ্যাবভ নর্মাল অ্যাবভ মানে ওদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি হ্যাজ টু বি হায়ার দ্যান নর্মাল পিপল ডাক্তার যে কেউ হতে পারে পড়ে কিন্তু এই যে এইখানে ইমাজিনেশন এবং ক্রিয়েটিভিটি আমি একটা জিনিস তৈরি করছি এই প্রোগ্রামটা কেউ ভেবে চিনতে তৈরি করেছে এই ক্রিয়েটিভিটি ইজ দ্য সেম অ্যাজ গিভিং বার্থ টু আ চাইল্ড ইউ ক্রিয়েট সামথিং ইটস ভেরি ইটস ক্লোজেস্ট টু নেচার দ্যাট উই ক্যান থিঙ্ক অফ মানে নেচার কি নেচার মানে কি আমরা প্রোক্রিয়েট করি একজন আর্টিস্ট কিভাবে ওই এই যে এই পেইন্টিংটা যে করেছে হি হ্যাজ ক্রিয়েটেড দিস পেইন্টিং না ছবি তোলা এবং সেটি আমাদের ব্যবস্থাপনা পরিচালক ভালোই তো আমাদের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর তোলা ও আচ্ছা দ্যাটস গুড ভেরি নাইস মাশাআল্লাহ এই যে লোগোটা এটিও
খুব খেলতাম আমি অবভিয়াসলি সেই সময় আমি ওই আমার কাজিনদের মধ্যে ইয়াংগেস্ট ছিলাম সুতরাং যথেষ্ট অ্যাটেনশন পেয়েছি স্পেশালি মানে আমাদের আমরা মেয়ে কাজিন যারা ছিলাম আমরা সবসময় ঈদে বকরিতে একই কাপড় পরতাম সে হচ্ছে এসে নিয়ে যেত গাড়ি করে আমরা নিউ মার্কেট গিয়ে কাপড় কিনে বানিয়ে সো ইট ওয়াজ খুবই ভালো ছিল বলতে গেলে আমার বিয়ে টিয়ে হলে আমার খুব হইচই খুবই আমাদের খুব মানে আমার আমার কোনো আমি জানি যে আমাদের একটা স্ট্রেস ছিল ফাইন্যান্সিয়াল স্ট্রেস থাকতো সবসময় একটা একটা নতুন দেশে আসার একটা স্ট্রেস ছিল এখনও সেটা আছে মাইগ্রেশন ইজ নেভার ইজি আমরা যে এখন এত মাইগ্রেশনের গল্প শুনি আই অ্যাম আ পার্ট অফ দ্যাট কমিউনিটি দ্যাট মাইগ্রেটেড অ্যান্ড মাইগ্রেশন ইজ নেভার ইজি একটা নতুন দেশে গিয়ে নিজেকে স্থাপন করে নিজের ফ্যামিলিকে স্থাপন করে একটা ফ্যামিলির নাম দাও একটা রুট নতুন রুট তৈরি করা ইজ নেভার ইজি আপনি কোন পার্টের কথা বলছেন যখন আপনি আমেরিকা সেটেল হন নাকি না 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 আমার মা বাবারা যখন এই দেশে আসে সেটার কথা বলছি ইটস নেভার ইজি আচ্ছা সেটাই বলছি মানে আমি জানি যে ফ্যামিলিগত আমেরিকায় তো আমি ও আমার কোনো অসুবিধা হয়নি আমেরিকা গিয়ে সেটেল করতে ছোটবেলার কথাই শুনছিলাম তখন আসলে বাবা মার কোনো ইচ্ছে ছিল যে নায়লা আজাদ নূপুর বড় হয়ে কি হবে আরে বাবারে বাবা কত ড্রিমস আমার সব আমি বলছিলাম না যে আমার কাজিনরা সব হাই অ্যাচিভার সো সারাক্ষণ শুনেছি ওদের মতো হতে পারিস না কি এই লাইনে ওদের মতো হতে পারিস না তোর ওর মতো হতে পারিস না ওর মতো হতে পারিস না ডাক্তার হতে পারিস না এটা মানে একটা একটা বাবা মার সবসময় ইচ্ছে এবং আমারও আই ফিল দ্যাট নাও আই ডোন্ট হ্যাভ কিডস আমি কোনো ছেলে মেয়ে নাই কিন্তু বাবা মাদের সবসময় ইচ্ছা যে ছেলেমেয়েরা এমন একটা কিছু করুক যাতে করে দে ক্যান টেক কেয়ার অফ দেমসেলভস মানে ফাইন্যান্সিয়ালি যেন স্টেবল হয় স্পেশালি আমাদের ফ্যামিলি বিকজ আমরা যেহেতু আমরা মাইগ্রেটেড সো একটা ব্যাপার আছে যে এই দেশে এস্টাবলিশ হতে হবে সাম হাউ ইউ হ্যাভ টু ইউ নো মেক ইনাফ মানি মেক আ লাইফ ফর ইয়োরসেলফ এক্সেট্রা এক্সেট্রা তুই কি এগুলো নাচ গান নাটক এগুলো কি তারপরে আবার বলে কি একদিন ফোন করে বলে যে আমি ইন্ডিয়া যাব নাটক পড়তে এটা তো আরেকটা নাটক পড়তে ইন্ডিয়া যাবে মা বাবা এখন যেখানেই আছে তাদেরকে আমি জানাতে চাই যে সেই কাজিনদের কিন্তু গুগল করলে পাওয়া যায় না আইএমডিবিতে খুঁজলে পাওয়া যায় না আলা জাতনপুর একটা কাজিনকে পাওয়া যাবে একটা একটা না দুটো তিনটে কাজিনকে পাওয়া যায় মানে আমি বললাম না আমাদের সব হাই অ্যাচিভার আমি কম্পারিজন হয় না কিন্তু সেই তিনজন নিশ্চয়ই হলিউডে অভিনয় করে না সেটা তো তাদের ফিল্ডে হ্যাঁ তাদের ফিল্ডে দে আর অবশ্যই তাদের ফিল্ডে তারা অবশ্যই তারকা কিংবা তাদের ফিল্ডে তারা উজ্জ্বল হ্যাঁ যাই হোক আপনার পরিবারের কথা হচ্ছিল এবং ওই যে নাটক নিয়ে পড়তে যাবেন ভারতে তারপর কি হয়েছিল না অবশ্যই ওইটা এখন কথা হচ্ছে যে ওই ওই খুব অল্প বয়সেই ঢাকা থিয়েটারে ঢুকে গেছি ঢাকা থিয়েটারে তো আমি মানে ওই নাটকের জগৎটাকে আমার মনে হয়েছিল যে এটা তো বিশাল একটা ব্যাপার এটা মানে আমার আমার সাথে খুব আমার মনের সাথে খুব মিল ছিল একটু জানতে ইচ্ছা করছে ওই সময় কি নিজে থেকে আসলে শিখতে যাওয়া বা ঢাকা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হয় নাকি কাউকে দেখে বা কারো ইন্সপিরেশনে আসলে পরিবারে কেউ ছিল পরিবারে কেউ ছিল না পরিবারে সেভাবে কেউ ছিল না যে বললাম না আমরা মানে ইন্ডিয়া যখন আমার খালা চাচারা যখন ছিল তখন তাদের আমার মামা যেমন আমার বড় মামাকে তার ওস্তাদ চুজ করেছিলেন যে তার আন্ডারে শেখার জন্য খেয়াল এবং ধ্রুপদ মানে এত ভালো ছিলেন তিনি যে ওনাকে অ্যাকচুয়ালি গুরুজি নিজে চুজ করেছিলেন যে তুই আয় আমার সাথে শিখ এরকম টাইপের ছিল আমার খালা এস্ট্রাজ বাজাতেন এক্সেট্রা 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 সো ওই ওই ফিলিংটা কিন্তু ছিল তো নাচ যদি ছোটবেলা থেকে জানি আমি আপনি এই ইনফরমেশনটা পেয়েছেন যে আমি নাচের শিল্পী বাফাতে নাচ শিখতাম হ্যাঁ তো ওই আর কি যে একটা বাঙালি বাড়িতে কিন্তু আগেকালকার দিনে বা এখনো আই হোপ যে মেয়ে মানে একটু নাচ শিখবে
এটা একটা ব্যাপার ছিল তো ওই ডালি আমার বড় কাজিনদের সাথে আমাকেও পাঠানো হলো আর নূপুর যদি নাচ না শিখে তাহলে কি হবে একদমই তাই তো ওই বাফায় নাচ শিখতে শিখতেই এই এই দিকে চলে আসা চলে আসা আচ্ছা মানে আমি একেবারেই ছোট 6 বছর বয়সে আমি স্টেজে পারফর্ম করতে হ্যাঁ ওই যে ছোট ছিলাম যখন ওখানে আমাদেরকে ওই স্টেজে উঠিয়ে দিয়েছে যে খরগোশ হওগা আমি খরগোশের মনে আছে আমার খরগোশ হয়ে নেচেছিলাম এক্স্যাক্ট আচ্ছা ওই জিনিসটা এইগুলো আর কি তো ওই ওই একটা কেমন যেন একটা স্পিরিচুয়াল ফ্রিডম চলে আসে উইথ দিস দ্যাট আমি নাচি আমি ইউ নো গান গাই আর বাফার এনভায়রনমেন্ট তখন কেমন ছিল তখন তো বাবারে বাবা এদিকে গান হচ্ছে এদিকে গিটার হচ্ছে এখনো তাই হয় কিন্তু সেই ছোট বয়সে আর ওয়াইজ ঘাটের সেই বুড়িগঙ্গার পাশে সেই ইট ওয়াজ গর্জিয়াস বিউটিফুল বললাম না আমি যে ছোটবেলাটা আমার খুব ভালো কেটেছে পরবর্তীতে ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হলো হ্যাঁ তো ওই লিংক ধরে ঢাকা থিয়েটারের সঙ্গে যখন মানে যুক্ত হলাম তখন ওই বাচ্চু ভাই নাসিরুদ্দিন বাচ্চু আর সেলিম আল দিন সেলিম ভাইয়ের মানে ওনারা ওনাদেরকে দেখে আমার মনে হলো যে এটি কি আমি হ্যাভ বিন মিসিং আউট কিছুই জানি না তো আমি মানে ওনারা এত জানেন এবং ওনারা যে ধৈর্য ধরে আমাকে এত শিখিয়েছে অনেক কিছু তখনই এই হিস্ট্রি অফ থিয়েটার ওয়ার্ল্ড থিয়েটার এগুলো ওয়ার্ল্ড থিয়েটার হিস্ট্রি অফ থিয়েটার এগুলো ইউ নো দিস ইজ অ্যামেজিং আমার জন্য তখন ছিল তো ওই থাকতে থাকতেই একটা সুযোগ আসলো তখন যে এনএসডি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়তে যাওয়া আচ্ছা তো বাচ্চু ভাই আমাকে বললো যাবি নাকি অফকোর্স যাবো মানে যাবি নাকি বাসার থেকে পালাতে পারছি এক নম্বর ইন্ডিয়া যেতে পারছি দুই নম্বর থিয়েটার নিয়ে পড়তে পারছি তিন নম্বর মানে এটা কি শোনায় সোহাগা সব কিছু আমার প্রশ্ন হচ্ছে নাচটি ছেড়ে দিয়েছিলেন কেন নাচ ছাড়িনি অ্যাকচুয়ালি নাচ ছাড়িনি ইনফ্যাক্ট মানে ঢাকায় আসার আগে পর্যন্ত আমি আমেরিকায় একটা মণিপুর মণিপুরি আর্ট ভিশনস নামে একটা গ্রুপের সাথে জড়িত ছিলাম নাচ ছাড়িনি কখনোই ছাড়িনি আচ্ছা তারপর পড়তে গেলেন আপনি শেষ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ এবং সেখানে তিন বছর ছিলেন হ্যাঁ সেখানে তিন বছর কেমন কেমন ছিল ওই তিন বছর অভিজ্ঞতা নতুন জগৎ সামনে ওপেন হলো আর আমাদের ন্যাশনাল স্কুল অফ ড্রামাটা যেই এরিয়াতে ছিল ওই এরিয়াটা ছিল একটা আর্ট অ্যান্ড কালচার সেন্টার তার মানে সমস্ত অডিটোরিয়ামগুলো ওই এরিয়াতে ছিল মানে একটা আমরা বলতাম মান্ডি হাউস একটা গোল চক্কর এবং গোল চক্করে কয় রাস্তা এক দুই কয়েক রাস্তায় মানে কয়েক রাস্তার মোড় আমরা বলি সাত রাস্তা ছয় রাস্তার মোড় ওরকম ওই এক একটা মোড়ে এক একটা থিয়েটার এক একটা মানে আর্ট ইনস্টিটিউশন যেখানে মণিপুরী নাচ হচ্ছে কথক বিরজু মহারাজের কথক কেন্দ্র আমাদের সেন্টারের সাথে গায়ে লাগানো মানে উই শেয়ার দ্য সেম বিল্ডিং কামানি অডিটোরিয়াম আর সঙ্গীত নাটক মানে বল কী নাই ওখানে আর্ট লিটারেচার থিয়েটার মিউজিক ডান্স সব কিছু ওখানে এবং ওই সব অডিটোরিয়ামে বড় বড় বিশাল বড় বড় আর্টিস্ট যারা এই যে বেঙ্গল মিউজিক ফেস্টিভ্যালে যারা আসে আমরা দেখেছি যাদের ওনারা ওই সব জায়গায় গিয়ে পারফর্ম করত এবং যেহেতু আমরা ন্যাশনাল স্কুল অফ ড্রামার স্টুডেন্ট ছিলাম আমাদের তো ওই সব জায়গা আমাদের আমরা হলাম গিয়ে ওইখানকার রাজা আমরা ওখানে ঘুরে বেড়াই এটা তো আমরা যখন তখন ব্যাক স্টেজে ঢুকে যেতাম ঘন্টার পর ঘন্টা গিয়ে জীবনের প্রথমবার যখন আমি ইয়ামিনী কৃষ্ণমূর্তিকে ভারতনাট্যম দেখলাম আমি তো ভাবনাই ছিল না যে ভারতনাট্যম এটা হতে পারে তো অবভিয়াসলি ওয়াজ লাইক একদম আই ওপেনার আমার জন্য তারপর টিভি নাটকে কবে শুরু হলো সেখানে যাওয়ার আগে সেখানে যাওয়ার আগে এবং আমার মেইন কাজটা সেখান থেকে ফিরে আসবে না আশির দশকেই আমার মেইন কাজটা হয়েছে টিভি নাটকে সো তখন বেশ নাটক করেছি বলবো না অনেক নাটক করেছি তার আগে তো শিশু শিল্পী হিসেবে টেলিভিশনে মোটামুটি হ্যাঁ আপনি বললেন যে বলবো না অনেক নাটকে করেছি কিন্তু যা করেছেন কথাটি সত্যি যে যা করেছেন সেগুলোই হচ্ছে গিয়ে উল্লেখযোগ্য হয়েছে এবং আমার এখনও স্পষ্ট মনে আছে যে আফজাল হোসেন আমাদের আফজাল ভাইয়ের সাথে আপনার কিছু জনপ্রিয় নাটক ছিল
এবং আরো অনেকের সাথে আপনি কাজ করেছেন। ফিরে আসার পর না অনেকে এরকম রিমাইন্ড করে, আমাকে মনে করিয়ে দেয়, আমি নিজেও একটুখানি অনেক ও আচ্ছা ঠিক হ্যাঁ এখন মনে পড়েছে এরকম আর কি। কারণ চলে গিয়েছিলাম তো অনেকদিন কাটা, তো ওই চর্চাটা এখানে থাকলে হয়তো ওই চর্চাটা হতো হ্যাঁ কন্টিনিউয়াসলি। তো হ্যাঁ অনেক নাটক করা হয়েছে এবং খুব ভালো লাগছে আজকে আপনার সাথে কথা বলছি, কারণ খুব শিগগিরই আমি যতদূর মনে পড়ে, আমার যতদূর মনে পড়ে 1980 সালের 19 ডিসেম্বর আপনার প্রথম চলচ্চিত্র ঘুড্ডি মুক্তি পেয়েছিল, যেখানে আপনি আপনারা সবাই নিজেদের নামে অভিনয় করেছিলেন এবং আপনি অনুপুর চরিত্রে অভিনয় করেছিলেন। আমি কিছুদিন আগে যখন আপনার কিছু ক্লিপ দেখছিলাম ইউটিউবে এবং ফেসবুকে, মানে দেখে মনে হচ্ছিল সেটাই হলিউড, আসলে সবাইকে এত সুন্দর লাগছিল এত সুন্দর ভাবে। হ্যাঁ সেটা একটা স্পেশাল একটা ছবি ছিল, মানে আমার এখন আমি যখন দেখি ওই ছবিটা আমার এত ভালো লাগে। একটা একটা ধারা মনে হয় যে এই সৃষ্টি হলো বোধহয় বাংলা ছবি, বাংলাদেশের ছবির একটা, ইউ নো, মেবি দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার, দিস ইজ আওয়ার আইডেন্টিটি, ফিল্ম আইডেন্টিটি কিভাবে। তারপরে তো আমি চলে গেলাম, তারপরে আপনি শুধু চলে যান, ফিরে আসার পর না যে দেখলাম যে কি যে হয়ে গেল, কোথায় ঘুড্ডি আর কোথায় এখন, মানে লিঙ্কটা খুঁজে পাই আমি। আমার মনে হচ্ছিল যে সে তখন থেকে আরো ডেভেলপ করবে, সেই ঘুড্ডি থেকে আরো ডেভেলপ করবে, আরো এগিয়ে যাবে। আমি বলবো না যে এখনো এগিয়ে, মানে কি জানি তারপর যেটি চেয়েছিলেন ওটার সাথে হয়তো পরিবর্তনটা, মানে যেটি দেখতে চেয়েছিলেন সেটি হয়নি। কেন হয়নি আপনার কি মনে হয়? এখনো আমরা যখন দেখি অন্যরকম একটা মহাবিষ্ট হয়ে যায় আসলে, ওই ছবির অংশ হওয়া ডেফিনেটলি ওইটা আমার সৌভাগ্য, মানে প্রচুর সৌভাগ্য সিরিয়াসলি। মানে আমি রিয়েলি খুব খারাপ লাগে আমার যে ঘুড্ডিটা আমি দেখলে আমার মনে হয় যে আহারে এইরকম যদি আস্তে আস্তে এরকম হতো তাহলে খুব একটা জায়গায় পৌঁছাতে পারতাম। তবে আপনি যে কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেছেন সেগুলোও কিন্তু উল্লেখযোগ্য, যেমন শেখ নিয়ামত আলীর দহনে আপনি অভিনয় করেছেন, আপনি যৌথ প্রযোজনার শক্তিতে অভিনয় করেছেন, এবং যে আপনি যখন তারপরে ফিরে আসলেন তারপরে কীর্তন খোলার মতো একটি ছবিতে চলে গেছে ওই লাইনে চলে গেছে, ওকে আর কিছু বলা যাবে না ততদিনে তো। কারণ আমি তো আমি আমার UCL তে আমি হায়ার স্টাডিজ করতে গিয়েছি আমেরিকায়, তো মাস্টার্স করছি আমি যখন থিয়েটার ফিল্ম অ্যান্ড টেলিভিশনে, আই এম ডুইং মাস্টার্স, অ্যান্ড আমার ইন্টারেস্ট ছিল তখন যে হ্যাঁ আমি আমার পরিবারকে দেখানোর জন্য PhDও করব, আমি থিয়েটারেই PhD করব, এরকম একটা ভাবনা ছিল আর কি। এনিওয়ে মাস্টার্স করার পর কিছুটা মানে আমাদের পরিবারের জাতে উঠেছিলাম কিছুটা, কিন্তু তারপরে আর আমি ভাবলাম যে কাজই করি। আমার সব পুরো ব্যাপারটাই এরকম, আই গেস আমার খুব মানে জানতে ভালো লাগে, আমার খুব মানে আই লাভ এক্সপ্লোর করতে ভালো লাগে। এখনো যদি কেউ বলে যে তুমি আবার কলেজে ফিরে যাও আমি যাবো। আপনি তো কলেজে ফিরেই গিয়েছেন, তবে আপনার জ্ঞানটা আসলে বিতরণ করে দিচ্ছেন এবং সেটি আমরা আমাদের নতুন প্রজন্ম হয়তো সেটি থেকে কিছু আহরণ করবার চেষ্টা করে যাচ্ছে। হলিউডে আসলে কিভাবে যাত্রাটা শুরু করলেন সেই গল্পটা শুনবো। আমার মানে মাস্টার্স এর মেইন স্ট্রিম ছিল অ্যাক্টিং, অ্যাক্টিং ফর থিয়েটার ফিল্ম এন্ড টেলিভিশন। সো ওই 3 বছর অ্যাক্টিং এর ট্রেনিং, 3 বছর অ্যাক্টিং এর ট্রেনিং, যেটা আমাদের এখানে কেউ ভাবতেই পারে না, 3 বছর অ্যাক্টিং এর ট্রেনিং পর ওই ট্রেনিং এর শেষেই আমাদের ওই হলিউডের পথের যাত্রা শুরু করে দেয়। তার মানে এজেন্টরা এসে দেখে, অডিশন নেয়, আমাদের হেডশটস, আমাদের রেজিউমে মানে CV যেটা ওটা তৈরি হয় প্রপারলি, যেটা ওরা অ্যাকসেপ্ট করবে, এবং আমরা অডিশন দিতে, স্কুলে থাকতে থাকতেই আমরা অডিশন দিতে শুরু করি।
তো সেইভাবে ওইভাবে মানে ওটা একটা নরমাল প্রসেস, ওই প্রসেসের মধ্যেই চলে যায় আর কি। এবং তারপর আমরা দেখি যে স্টর্ম, একটা স্টর্ম হয়, স্টর্ম ইন দি আফটারনুন। স্টর্ম ইন দি আফটারনুন অ্যাকচুয়ালি আমি তখনও ছিলাম স্কুলেই ছিলাম, স্কুলে থাকাকালীন ওই রবিন পোদ্দার আমাদের কলকাতার ভদ্রলোক, উনি ওনার ফ্যামিলির সাথে আমি খুব ক্লোজ ছিলাম, উনি নাটক করতেন এবং উনি ছিলেন উৎপল দত্তের লিটল থিয়েটারের একজন সদস্য বহু আগে, এবং হি সেটেলড ইন ইন আমেরিকা, ইন আমাদের ওদিকেই ক্যালিফোর্নিয়াতে। তো অবভিয়াসলি উনি পুজোর সময় নাটক করতেন, তখন আমি যেতাম, ডাকতেন এটা করে দাও, ওটা করে দাও, নূপুরে এটা করে দাও, নাইলা ওইটা করে দাও, এটা করে দাও। তো তখন থেকে পরিচয়, দেন হি ওয়ান্টেড টু মেক এ ফিল্ম। তখন কে করবে কে করবে, নাইলা তুমি করবা নাকি? হ্যাঁ করবো অবশ্যই। তো এই স্কুলে থাকতেই তখন আমি ওই ছবিটা করেছি। আপনি সুমিতা বোস নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন এবং মুক্তি পেয়েছিল 11 সেপ্টেম্বর 1957। উফ আল্লাহ, এত জানিস, তারিখ মনে রাখতে হয় আমাদের প্রিয় মানুষদের ব্যাপারে আসলে। এবং তারপর আপনার কয়েকটি সিরিজে অভিনয় করা হয়েছে। হ্যাঁ, ওখানে তো ওইটা কন্টিনিউ, কয়েকটা নাম জানি আমরা, তো এখন আমরা সাউথ এশিয়ান অ্যাক্টর, উই আর সাউথ এশিয়ান অ্যাক্টরস, আমাদের একটা ই আছে। তো ওই 9/11 পর কিছু কিছু সিরিজ মানে হলিউডে বেশ হিড়িক পড়ে গেল যে এই 9/11-কে ঘিরে সিরিজ করা কিংবা ছবি করা, এইগুলো খুব একটা চল হয়ে গেছিলো তখন। এবং ওই আরব অ্যাক্টার্স বা আরেবিয়ান ক্যারেক্টার্স বা ইরাকি ক্যারেক্টার্স বা আফগানি ক্যারেক্টার্স আসতে শুরু করলো। তো আমরা তো সব ব্রাউন স্কিন, আমরা তো একদিকে আমাদেরকে পুশ করা হয়েছে, ও দিজ আর অল ব্রাউন, দে ক্যান বি ইন্ডিয়ান, দে ক্যান বি মেক্সিকান, দে ক্যান বি আরব, দে ক্যান বি কুয়েতি, একটা হলিউডের একটা ব্যাপার আছে। তো ওই জন্য অনেক ক্যারেক্টার্স আমাদের জন্য ওপেন হয়ে গেল, আমরা যেতাম। কিন্তু আমি যেসব ক্যারেক্টারে কাজ করেছি বেশিরভাগ মানে 90% ইন্ডিয়ান, ইন্ডিয়ান আমেরিকানস বা ইন্ডিয়ান বাড়ি থেকে এসছে, ইন্ডিয়ান এখানে থাকে, তো ইন্ডিয়ান ক্যারেক্টার্সগুলো প্লে করেছি। এবং এই এই ছবিতে যে ক্রসিং ওভারে বাংলাদেশি একটা ক্যারেক্টার, হ্যাঁ হ্যাঁ, ওটাতে একটা বাংলাদেশি ক্যারেক্টার, বাংলাদেশি ক্যারেক্টার বলতে গেলে এখনও নাই, একেবারেই নাই, এই কমিউনিটিটা এখনও মেইন স্ট্রিমে আসেনি, আসবে, শীঘ্রই আসবে, কারণ আমাদের অলরেডি আমেরিকায় একটা ফার্স্ট জেনারেশন তো গিয়ে কাজ কাম করে ছেলে মেয়েদের স্কুল টুল পাঠিয়ে নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য একটু ব্যস্ত, এখন ছেলেমেয়েরা যাচ্ছে, এখন আমি অনেক শুনছি যে কেউ ড্রামা স্কুলে যায়, থিয়েটার স্কুলে যায়, আমি অবাক হই, হ্যাঁ ইউ রিয়েলি ইউ ওয়ান্ট টু গো টু থিয়েটার স্কুল, আর ইউর, তোর বাবা কিছু বলবো না, মানে এটা একটা ব্যাপার আছে, বাপ্পা তো চায় যে এইগুলো না করুক, গান শিখবে, নো 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 নো, এগুলো এখনও আমাদের, কারণ ওরা ওই যে বললাম না, ইমিগ্রেন্ট মেন্টালিটি, ইমিগ্রেন্ট ফ্যামিলি, টেকস আ ওয়াইল টু বিকাম আ পার্ট অফ দ্য সোসাইটি, তো ওই ওই জন্যই, কিন্তু এখন হচ্ছে আস্তে আস্তে অনেক পজিটিভ দেখে, এখন আসলে তারাই চাচ্ছে যে সবাই গান শিখুক, পড়াশোনার পাশাপাশি নাচ শিখুক। অবশ্যই আমি বললাম তো যে এই এই জেনারেশন না হলে এর পরের জেনারেশন তো বটে, অনেক হয়ে যাবে, তখন আমরা হলিউডে হয়তো আরো বাংলাদেশি আমেরিকান ক্যারেক্টারস দেখতে পাবো, এবং তবে কাউকে না কাউকে তো পথ দেখাতেই হয়, সেটি আপনি দেখিয়েছিলেন। এবং আমরা অনেক হলিউড স্টারের ছবি দেখি যাদেরকে দেখে অনেকের হয়তো ক্রাশ, যেমন হ্যারিসন ফোর্ড, আপনি তার ছবিতে অভিনয় করেছেন, সেটি তো আমি নিজেও একটু অবাক হয়েছিলাম, বাট এনিওয়ে দ্যাটস অ্যানাদার স্টোরি, সেই স্টোরিটা আমরা একটু শুনি, জানতে চাই না ওই আর কি। অডিশন, আমরা তো অডিশন মানে এটা একটা মানে বিশাল একটা স্কেয়ারি ব্যাপার, এই একটা ছবিতে আমরা মাসে 5-6টা অডিশন দিতে হয়, এবং অডিশনে গেলে না এই আমাকে আমাকে যে আমার আমাকে তো একটা এজেন্টের মাধ্যমে যেতে হয়, এজেন্ট আমাকে বলবে, আই হ্যাভ টু হ্যাভ অ্যান এজেন্ট, এজেন্সি ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না হলিউডে, প্রত্যেকের একটা এজেন্ট আছে, একটা এজেন্সিতে এই হতে হবে আর কি। সেই এজেন্সি তো অনেক এক্সপেন্সিভ একটা ব্যাপার, না ওয়ান্স ওরা নিয়ে নেয়, ইফ দে অ্যাকসেপ্ট ইউ তাহলে তো ইউ আর আ পার্ট অফ দেয়ার এজেন্সি, তখন ওরা আপনার রেনুমারেশন যেটা ওখান থেকে ওরা 20% ওরা নেয়, সো ওই ওইটাই ওদের লাভ, যে ওয়ান্স ইউ গেট আ জব, আর ওই জন্যই ওরা পুশ করে, পাঠায় হাজারটা জায়গায় পাঠায়,
যাও এটার জন্য যাও এটার জন্য ভালো না খারাপ যা হোক কিন্তু প্রথম প্রথম আমরা যেতাম আমরা যাই এখন গেলেও আমি যাব অবশ্যই ছোট রোল দুই মিনিটের এক মিনিটের হাফ এ সেকেন্ড পাসিং হোয়াট এভার ঠিক আছে দাও করো করতে থাকো একবার না একবার কিছু একটা হয়েই যাবে তো এই যখন আমি অডিশনে যেতাম তখন ওই যেই মহিলাগুলো আমার মানে আমার ক্যারেক্টারের জন্য ওই একই মহিলা ওদের সাথে আমরা ফ্রেন্ডস হয়ে গেলাম যে প্রত্যেকটা অডিশনে ইউ নো ইউ সি দ্য সেম ফেসেস বিকজ একই রোলের জন্য যাচ্ছে রাইট তারপরে আবার সেকেন্ড কল ব্যাক হয় কল ব্যাক হলে মনের মধ্যে হয় এই বোধহয় পেয়ে গেছি তারপরে থার্ড কল ব্যাক হয় তখন মনে হয় হ্যাঁ পেয়েই গেছি তারপরে হয় না কেন অনেক ফ্যাক্টরস অনেক ফ্যাক্টরস মানে একটা রোল পাওয়া খুবই কঠিন ব্যাপার সেই জন্যই বলছি এই কারণে বললাম যে ক্রসিং ওভার যখন আমাকে অ্যাকচুয়ালি যখন বললো যে ইউ হ্যাভ গট দ্য রোল তখন একটা বিশাল ব্যাপার ছিল তখন এলো আমার বাড়িতে এলো স্ক্রিপ্ট দিয়ে গেল ফার্স্ট থিং ইউ নো ইউ গো সাইন দ্য কন্ট্রাক্ট অ্যান্ড এভরিথিং তারপরে ওরা স্ক্রিপ্ট দিয়ে যায় স্ক্রিপ্ট দেওয়ার সময় ওই ওই ছেলেটাকে আমি আমার এখনও মনে আছে আমার ড্রাইভওয়েতে আমি ও চলে যাচ্ছে আমি বলছি যে হু এলস ইজ ইন দ্য মুভি আমি একটু আর এই সিনেমায় আর কে আছে মানে ও জাস্ট অ্যাশলি জাড হ্যারিসন ফোর্ড আমি লাইক হোয়াট অ্যাশলি জাড হ্যারিসন ফোর্ড ও মাই গড ইট ওয়াজ লাইক অ্যামেজিং একটা একটা এক্সপিরিয়েন্স অ্যান্ড ফিলিং বোথ ওই ওইটা খুব মজা লেগেছিল তখন কিছুদিন ওই 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 আকাশে উঠছিলাম আমরা তো এখন আকাশে উঠছি যে আমাদেরই একজন তাদের সাথে অভিনয় করেছে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের একজন যোগ্য প্রতিনিধি সে তাদের সাথে অভিনয় করেছে না ওই যোগ্যতা না থাকলে ওটা ঢুকতেই পারতাম না এই যে বাংলাদেশ থেকে গিয়ে টুক করে ঢুকে ওই ওই তিন বছরের এটা এক্সপিরিয়েন্স টুক করে লার্নিং অনেক কিছু আর প্রচুর মঞ্চে নাটক করেছি প্রচুর মঞ্চে নাটক করেছি মানে মঞ্চে নাটকটা ছিল আমাদের নর্মাল একটা জায়গা যে কিছু করছি না সিনেমা পাচ্ছি না বা টিভিতে কোনো সিরিজ মঞ্চে নাটক মঞ্চে নাটক মানে আমেরিকাতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি তো দেশীয় ঢাকা থিয়েটারে বেশ কিছু কাজ অনেক উল্লেখযোগ্য কাজ করেছেন নির্দেশনাতে আসলে আপনি কবে এলেন নির্দেশন বহু আগে আমি এই আমাদের সেন্টার ফর এশিয়ান থিয়েটার কামালউদ্দিন নীলুর অর্গানাইজেশন ক্যাটে আমি প্রথম আমি আমেরিকাও ডিরেকশন দিয়েছিলাম দু একটা ছোটোখাটো এদিক ওদিক আমেরিকায় দিচ্ছিলাম কিন্তু ঢাকায় বাংলাদেশে কিছু করিনি তো ওই ওই কামালউদ্দিন নীলু উনি আমাকে ডেকে বললেন যে করবি নাকি আমরা ন্যাশনাল স্কুল অফ ড্রামার আমাদের একটা গ্রুপ আছে তো তো আমি তো খুব এক্সাইটেড যে ওর একটা ও একটা সেন্টার খুলেছে ওর একটা অর্গানাইজেশন আছে এখানে ছেলেমেয়েরা কাজ করছে খুবই এক্সাইটেড হ্যাঁ 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 আমি ওদের সাথে কাজ করতে চাই তো ওই ওই ওর ওর সাথে ওদের সেন্টার ফর এশিয়ান থিয়েটারের জন্যই আমি প্রথম নাটক এখানে ডিরেকশন দিই সত্যপীর ওইটাই আমার ফার্স্ট নাটক আই থিঙ্ক ইট ওয়াজ ওই সেম ইয়ার আমি সেম ইয়ার বা ওই ওই সময়টাই যে যখন আমি কীর্তনখোলাটা করি আচ্ছা কীর্তনখোলার করার ওই সময় ঢাকায় আসতাম কিছু সময় থাকতাম আবার চলে যেতাম না এটা কীর্তনখোলার পরে অ্যাকচুয়ালি কীর্তনখোলার পরে আমরা হলিউড থেকে একটু দেশে ফিরে আসি এবং দেশের গল্প শুনি এবং সাম্প্রতিক গল্পগুলো শুনি আমরা কিছুদিন আগে দেখেছি আপনার নির্দেশিত একটি নাটক মঞ্চস্থ হয়েছে মার্কস ইন সোহো এবং যেটি আমি শুনেছি যে কলকাতার দর্শকদেরও খুব আগ্রহ যে নাটকটি তারা দেখবে এবং যারা দেখেছেন ইতিমধ্যেই তাদের কাছে তো আমি শুনেছি যে এটির ভূয়সী প্রশংসা করেছে একটু শুনি আপনি কেন এই মার্কস ইন সোহোটিকেই বেছে নিলেন এটি তো একটি হাওয়ার্ড জিন তিনি তো লিখেছিলেন এটি তো সেটিকে কেন বেছে নিলেন আপনি অ্যাকচুয়ালি এটা আমার কাছে বটতলা আমার হাতে দিয়েছে নাটকটা করার জন্য এবং নাটকটা পাওয়ার পর আমার খুব ইচ্ছা হয়েছে যে এটা করব আমি কারণ নাটকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নাটক হাওয়ার্ড জিনকে আমি বহু বছর ধরেই পার্সোনালি চিনি না কিন্তু উনি আমার একজন ওই হয় না কিছু কিছু গুরু থাকে যাকে ফলো করে যার পড়া তো হাওয়ার্ড জিন ইজ ডেফিনেটলি ওয়ান অফ দোজ অ্যান্ড ওনার চিন্তাধারা ওনার লেখা আমার ভীষণ ভালো লাগে মানুষের জন্য কথা বলা যারা যারা মানুষের জন্য কথা বলে তাদেরকে আমার খুব পছন্দ আমাদের
মানুষ যেই পৃথিবীতে বাস করছে, নট যেই ছোট ছোট দেশ না, পুরো পৃথিবীতে যে যে আমাদের যে মানুষের যে একটা একটা আমরা যে এই পৃথিবী দখল করে বসে আছি এবং কিছু লোক সেটা ভোগ করছে আর কিছু লোক কষ্টে আছে, এই যে ভাগটা যে একেবারেই প্রথম থেকে হয়ে আসছে, মানে সিভিলাইজেশন যদি বলি আমরা, এই ভাগটাকে আমরা আজ পর্যন্ত অ্যাড্রেস করছি না, চেঞ্জ করছি না, কিছুই কোনো কিছুই হচ্ছে না। এবং এই পুরো আমাদের সিভিলাইজেশন শুরু থেকে আজ পর্যন্ত অনেকে অনেক কিছু বলে আসছে, করে আসছে, অনেকে কাজ করছে নিয়ে, কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। মনে হচ্ছে দিস ইজ দ্য ওয়ে ইট হ্যাজ টু বি, দ্যাট কিছু লোক ভোগ করবে আর কিছু লোক কষ্ট করবে, আর কিছু লোক যারা কষ্ট করছে ওদের ভোগের জন্য কষ্টটা করছে। এই যে একদম ডিস্টিংক্ট দুইটা সেপারেশন, এইটা কোনো রকমই ঠিক হচ্ছে না। তো হাওয়ার্ড জিন ইজ ওয়ান অফ দোজ যে এই ইস্যুটা অ্যাড্রেস করেছে। এবং যেহেতু কার্ল মার্কস এইটা নিয়ে মানে ওনার পুরো জীবনটাই দিয়ে দিয়েছে, তো হাওয়ার্ড জিন ওনাকে নিয়ে গল্প লিখেছে। আমি শুনেছি যে কার্ল মার্কস কখনো নিউ ইয়র্কে যায়নি। হ্যাঁ, নিউ ইয়র্কে যায়নি, ওকে ও তো প্রতিটি দেশ থেকেই ওকে বের করে দিয়েছিল। লন্ডন ওকে, মানে ইংল্যান্ড ওকে খুব দয়া করে ওই দেশে থাকতে দিয়েছে, কিন্তু ওর পুরো লেখা এবং ওর চিন্তাধারাটা সব ওই লন্ডনের পরিস্থিতি, লন্ডনের সোসাইটিকে নিয়েই অ্যানালিসিসটা করতে পেরেছে সেই। আচ্ছা। এবং তখন ছিল জাস্ট ইন্ডাস্ট্রিয়াল এজটা শুরু হচ্ছে, মানে একটা এজ থেকে আরেকটা, আমরা এখন যেই জায়গায় আছি উনি কিন্তু সেই জায়গায় ছিলেন। আমরা ইন্ডাস্ট্রিয়াল এজ থেকে ডিজিটাল এজে চলে যাচ্ছি, এই যে ট্রানজিশন, এই ট্রানজিশনটা কি কেমন হবে, সেই জন্যই আমার খুব মনে হয়েছে যে প্রাসঙ্গিক গল্পটা, কারণ দিস চেঞ্জেস অনেকে নিতে পারে না, অনেক কিছু হয়, সোসাইটির অনেক ঘাটতি হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয় এইসব চেঞ্জেসের জন্য। তো আমার একটা চিন্তাধারা যে আমি এটা বলতে চাচ্ছি যে মানে আমার বিশ্বাস এইটা যে ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে, সায়েন্সে উন্নতি হবে, ইকোনমিতে উন্নতি হবে, সব কিছুতে, মানে ইয়েস উই উইল ডেভেলপ, উই উইল গো টু দ্য ফিউচার, কিন্তু একটা ব্যালেন্স রেখে করতে হবে সব সময়। একদিককে ভুলে গিয়ে আরেক দিকটাকে বেশি ফোকাস করাটা আমাদের জন্যই ক্ষতিকর হবে এবং হচ্ছে। এবং আমাদের যুগ, আমরা দেখতে পাচ্ছি এইটা যে আমরা ট্রানজিশনে আছি। আমি তো এইটা বলি যে আমার জন্য এইটা সৌভাগ্য এবং দুর্ভাগ্য যে আই অ্যাম ইন দিস ট্রানজিশনাল পিরিয়ড, দ্যাট আই ক্যান সি দ্য চেঞ্জেস হ্যাপেনিং। দূর থেকে কিন্তু আমি চেঞ্জেসটা দেখতে পাচ্ছি এবং চেঞ্জেসের ক্ষতি এবং ভালোটাও দুটোই দেখতে পাচ্ছি। আমাদের পরের জেনারেশনের কী হবে, যারা নাকি অলরেডি চেঞ্জটা যখন হয়ে যাবে, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ল্ড আর উই লিভিং ফর দ্য, ওদের জন্য আমরা কী ছেড়ে যাচ্ছি, ওদেরকে আমি, আমার ছোটো নেফিউ, আমার ছোটো নিস, এবং এই যে ছোটো ছোটো বাচ্চাদের দেখি, আমার একটু বড় বয়স, ওদের কথা ভাবি আমি, যে আমরা কি ভাবি কখনো যে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ল্ড, ওরা কি একটা গাছ পাবে, ওরা কি একটা পার্ক পাবে, ওরা কি মানে হেলদি খাবার খেতে, মানে এটা অনেক আমার মাথার মধ্যে এগুলো কিলবিল 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 করে যখন কোনো জায়গায় যে অস্ট্রেলিয়ায় যে আগুন লাগলো বা হোয়াট এভার, অল দিস থিংস আমার খুব এফেক্ট করে, আমাকে খুব এফেক্ট করে। মানে আমি শুধু লোকাল চিন্তা করি না, এবং আমি তো ডেফিনেটলি আমাকে নিয়ে চিন্তাই করি না, আমার পুরোটা মনে হচ্ছে যে একটা একটা মানে এভরিবডি শুড থিঙ্ক গ্লোবালি, যে আমরা ব্যবসায় গ্লোবাল চিন্তা করছি, আমরা এই দিকে গ্লোবাল চিন্তা করছি, কিন্তু আমরা অন্য দিকে গ্লোবাল চিন্তা করছি না কেন? এবং সেটা কিন্তু হিতে বিপরীত হচ্ছে আমাদের সাথেই হচ্ছে। হ্যাঁ, এবং সেটা আমরা প্যান্ডেমিক শুরু হওয়ার পরে কিন্তু সবাই তো সবসময় কোনো যদি মানুষের টনক না নড়ে সেটি আই ডোন্ট নো
সাজগোজের ব্যাপারেও আসলে আপনি আপনাকে নিয়ে খুব একটা ভাবেন না, কিন্তু আপনি অন্যদের সাজিয়ে দিতে ভালোবাসেন। আমার মধ্যে আই ব্যাপারটা খুব কম, মানে আই ট্রাই টু প্র্যাকটিস, আমার মনে হয় এটা প্র্যাকটিসও করতে হয় না, আমার এটা নিজে থেকে চলে আসে। এবার আপনারা এই বিষয়টা আমার মনে হয় সবার মধ্যে থাকতে পারলে বোধহয় অনেক সুন্দর হবে। অতটা অত জাজমেন্টে যাই না, যে জাজমেন্টে যান না, কিন্তু আমরা অন্য জাজমেন্টের প্রসঙ্গে একটু আসি। আপনি তো কয়েকটি জুরি বোর্ডেও ছিলেন, এখনকার চলচ্চিত্র দেখছেন কিংবা নাটক দেখছেন, সার্বিকভাবে আসলে আপনার কি মনে হয় যে আমাদের বিনোদন জগৎ কিংবা চলচ্চিত্র কোন অবস্থায় আছে? আমি যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাক, ইটস, আমি ওইটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না, কিছু করতে চাই না, কিন্তু আমার মনে হয় যে আমাদের একটা জিনিস আমি বলবো যে আমরা খুব অল্পে খুব সন্তুষ্ট হয়ে যাই, খুব ছোট মানে অল্পে, এইটা আমাদের একটা ড্রব্যাক, একটু ইউনো ইট ইজ স্টপস আস ফ্রম ডেভেলপিং, ফ্রম মুভিং ফরওয়ার্ড। শুধু এইটাও বলবো যে শুধু টাকা পয়সা যেইখান দিয়ে যেই সোর্সটা দিয়ে আসছে সেই জায়গায় ডেভেলপমেন্টটার একটা ফোকাস আছে, কিন্তু আর্ট কালচার আমাদের মিডিয়ার পুরো ব্যাপারটার যে একটা ডেভেলপমেন্ট দরকার, এইটা একটা মানে একটা বিশাল একটা একটা চিন্তাধারা তৈরি হতে হবে যে উই নিড টু, হ্যাঁ বলবে অনেক টেলিভিশন চ্যানেল হ্যাঁ ইটস ভেরি ডেভেলপ, এটা সেটা, আমি কোয়ান্টিটি বলছি না, আমি কোয়ালিটি বলছি, আই'ম টকিং অ্যাবাউট কোয়ালিটি, অ্যান্ড সো ওই কোয়ালিটিটাও ডেভেলপ করতে হবে, শুধু কোয়ান্টিটি ডেভেলপ করলে হবে না, সো ওইটার জন্য পড়াশোনা দরকার। আমি যে 3 বছর দিলাম আমার জীবনে একটা স্ট্রিক্ট ট্রেনিংয়ের মধ্যে যাওয়া, এই যে স্ট্রিক্ট ট্রেনিং কোনো বিষয়ে শুধু আমাদের টাকা পয়সার সোর্স ইনকামের জায়গাটাতে স্ট্রিক্ট ট্রেনিং হচ্ছে আর এইসব জায়গাটায় স্ট্রিক্ট ট্রেনিং হচ্ছে না, কোনো গানের স্ট্রিক্ট ট্রেনিং নাই, নাচের নাই, এই যারা করছে যারা চালিয়ে যাচ্ছে আমাদের যেসব লিডার্সরা আছে ইন দ্যাট ফিল্ড, দে আর ট্রাইং সো হার্ড, যে কজনই আছে এখানে নাচ গান নাটক নিয়ে যারা চর্চা করছে খুবই কষ্টে তারা চর্চাটা করছে, মানে ছেলেমেয়েদেরকে ইন্সপায়ার করা, ছেলেমেয়েদেরকে বোঝানো যে না ইউ ক্যান গিভ 3 ইয়ার্স অফ ইয়ার লাইফ, জাস্ট ফরগেট এভরিথিং অ্যান্ড ট্রেন, লেটস গেট সামওয়্যার, লেটস গেট টু আ লেভেল, এটা কেউ করতে চাচ্ছে না, সিনেমা নিয়ে কেউ পড়াশোনা করতে চাচ্ছে না, সিনেমার যে 21,000টা দিক আছে যে একটা বুম অপারেশনের একটা, everybody needs to have training and they need to study, they need অনেকে হয়তো চায় কিন্তু পারে না, হয়তো সেই লোকটা আসলে সংবরণ করতে পারে না যে যদি কোনো কাজ চলে আসে কিংবা যদি, এই যে আপনি আপনার ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে আপনি কখনো ভারতে গিয়েছেন কখনো আমেরিকায় পড়াশোনা করেছেন, আপনার ক্যারিয়ার কিন্তু প্রত্যেকটি বার বাধাগ্রস্ত হয়েছে এইখানে আপনার নিয়মিত কাজগুলোর ক্ষেত্রে, এই লোভ সংবরণ করাটা আসলে কতটা সহজ বা কতটা কঠিন? এটা আমি কি চাই আলটিমেটলি, হোয়াট ইজ ইট দ্যাট আই ওয়ান্ট, আমার আলটিমেট অবজেক্টিভটা কি সেইটা যদি আমি ক্লিয়ার থাকি সেটাতে, মানে ইউ নিড টু হ্যাভ আ ভিশন, উই ডোন্ট হ্যাভ ভিশন, দিস ইজ অ্যানাদার প্রবলেম, উই নিড টু হ্যাভ আ ভিশন, হোয়াট ইজ মাই ভিশন অ্যাবাউট মাই আমার পরিবেশ, আমাকে নিয়ে বাদ দিলাম, আমার পরিবেশ, আমার দেশ, আমার কালচার, ঠিক আছে আমি কালচারে ঢুকতে চাই, আমি কি আমার ভিশনটা কি এইটা নিয়ে, আমরা অল্পতে বড় হয়ে যাই, অল্পতে সন্তুষ্ট হয়ে যাই, এগুলো হলো গিয়ে খুব ফাস্ট ফুড, দিস ইজ দ্য ফাস্ট ফুড জেনারেশন, ইউ নো ইটস লাইক এভরিথিং হ্যাজ টু বি রিয়েলি ফাস্ট, কিন্তু আমরা সেটা চাই না। আজকে সকালটি আপনার সাথে কাটাতে পেরে আমরা নতুন করে আরও অনেক কিছু উপলব্ধি করতে পারছি, আসলে ভিশন যে কত একটা বড় বিষয় সেটি আপনাকে দেখে আরেকবার বুঝতে পেরেছি যে শুরু থেকে আপনি যা হতে চেয়েছেন যা করতে চেয়েছেন সেটি আপনি, সেটার এতটুকু হয়নি সেটি আপনার দিক থেকে, কিন্তু আমাদের দিক থেকে আসলে সেটি মহিরুহ পর্যায়েই চলে গেছে, কারণ আপনি বিদেশের মাটিতে আপনি দেশকে প্রতিনিধিত্ব করেছেন এবং সেটি আমাদের জন্য সুনাম বয়ে নিয়ে এসেছে। অনেক ধন্যবাদ আপনার আলোটুকু আমাদের মাঝে আজকে সকালে।
বিলিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ